নদী পর্যটনের অন্যতম সংযোজন জলপরী। ন বছরের অন্তত জলপরীর পুনর্বিচরণ লুইতত পর্যটন উন্নয়ন নিগমের অভিলাষী আসনি। বিভাগীয় খেলিমেলি বিষয়ার হেমাহির লগতে বিভিন্ন কারণত ন বছর ধরে চলাচল বন্ধ আছিল জলপরীর। আনকি আভ্যন্তরীণ জলপরিবহন বিভাগেও জলপরীর নিলামের ব্যবস্থা করেছিল। তেনে সময়তে অসম পর্যটন উন্নয়ন নিগমে পুনর উজ্জীবিত করিলে জলপরীক। নদী পর্যটনের ক্ষেত্রত আন এক বিশেষ পদক্ষেপ পর্যটন উন্নয়ন নিগমের। সুদীর্ঘ ন বছরের পিছত পুনর মুক্তি করা হল জলপরী। সোমবারে নতুন রূপত সজাই তোলা জলপরী পল্টন মুক্তি করা হয়। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে অসম পর্যটন উন্নয়ন নিগমের অধ্যক্ষ জয়ন্ত মল্ল বৰুৱা আর উপাধ্যক্ষ নবদ্বীপ কলিতা। লগতে উপস্থিত থাকে বহু কেগৰাকী ব্যক্তি। জলপরী অসম পর্যটনের নদী পর্যটনের প্রথম পদক্ষেপ আসলে বিভিন্ন কারণত যা বহু বছর ধরে এই জলপরী বন্ধ হয়ে আসে। আনকি এনেকা পর্যায়ে গেছিল জলপরীক্ষণ ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টে অকশন করবলে কোয়া হয়েছিল। আমি মানে যেটা দায়িত্ব লোল ভাবিল যে হয়তো জলপরী আমার কারণে একটা হেরিটেজ, গতি অসম পর্যটন উন্নয়ন নিগম ইয়াক নতুনক সজাই পড়াই জলপরীক্ষণ বনার পরিকল্পনা করা হল। ইয়ার পবিতরা যা, ইয়ার কাজিরঙা যা, ইয়ার মাজুলী যা, আপনাদের জানে আমার ইতিমধ্যে এমবি মহাবাহু চলি আছে। যাত্রী সকলের বাবে কেনে ধরনের সুবিধা থাকিব জলপরীত? হলে আমি চারিটার পাঁচটালে এটা রাখিছো, সাড়ে পাঁচটার সাড়ে ছয়টা, আর এটা আকো আমি বঢ়াম আকো সাড়ে ছয়টা তো সাড়ে সাতটা করি। এটা মানে যেটা গরম সিজন আহি গেল, এটা গতি আমি উইন্টার সিজনত মানে চারিটা তো পাঁচটা, পাঁচ সাড়ে পাঁচটা তো সাড়ে ছয়টা করেছিল আমি। হ্যাঁ, সেটো টু ফিফটি রাখিছো আমি। সেটো আমি মানে অর্কেস্ট্রা পার্টি আছে, অর্কেস্ট্রা পার্টি ডেলি দি হয় সেটা মানে সেনেকে ব্যবস্থা করেছো। খোৱা লোৱাটো এক্সট্রা হব? খোৱাটো এক্সট্রা, খোৱাটো ফুডিং এক্সট্রা। পর্যটকৰ বাবে সংগীত আর খোৱাৰ সু ব্যবস্থা করা হয়েছে জলপরীত। মিডিয়া জার্নেলিস্ট শ্যামলৰ সৈতে ৰঞ্জিতা ৰাভা, প্ৰাগ নিউজ, গুৱাহাটী।